সুদখোর মারা গেলে রক্তের মতন লাল নদীর মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। সুদখোরের মৃত্যু থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত তার কঠিন শাস্তি দেওয়া হয়। সুদখোরকে রক্তের নদীতে নিক্ষেপ করা হয়। সুদখোর রক্তের নদীর মধ্যে সাঁতরায়, সাঁতরাতে সাঁতরাতে কিনারায় যায়। কিনারায় যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা যারা আজাব দেয়, ওই ফেরেশতারা সুদখোরের মুখে জাহান্নামের আগুনের পাথর ঢেলে দেয়। আমি আপনাকে বুঝাই, যখন সুদখোর মারা যায়, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সুদখোরের কঠিন শাস্তি হয়। সুদখোরকে রক্তের নদীতে নিক্ষেপ করে দেওয়া হয়। সুদখোর এই রক্তের নদীতে সাঁতরাতে সাঁতরাতে কিনারায় যায়। কিনারায় যাওয়ার পরে হা করলে তার মুখে জাহান্নামের আগুনের পাথর ঢেলে দেওয়া হয়। আপনার যদি মনে চায়, এই সুদখোরের বাচ্চা, তোমার যদি সুদ খেতে মনেই চায়, আমি একটি পরামর্শ দিই তোমাকে। তোমাকে একটি পরামর্শ দেই, তুমি বাড়িতে গিয়ে আগুন জ্বালাবা। আগুন জ্বালানোর পরে এই আগুন খাইবা, দেখবা তুমি কতটুকু আগুন খাইতে পারো। এই আগুন যদি তুমি না খাইতে পারো, তাহলে আমি তোমাকে বলি, এই আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার জাহান্নামের আগুন। বাবা আদমের জন্য যখন আগুন আনতে গেছে জিব্রাইল, জাহান্নামের ফেরেশতাকে বললো যে খেজুরের পরিমাণ অথবা খেজুরের দানার পরিমাণ আগুন দাও। কেন? দুনিয়াতে নিয়ে যাব আদমের জন্য। এইবার জাহান্নামের ফেরেশতা বলতেছে, আপনি জিব্রাইল, আপনি তো মায়াবী ফেরেশতা। আরে আপনি তো মায়াবী ফেরেশতা, যদি খেজুরের পরিমাণ অথবা খেজুরের দানা পরিমাণ আগুন জাহান্নাম থেকে দুনিয়ায় নিয়ে যান, মানুষ তো দূরের কথা, গাছপালা জিন্দগিতে আর গজাবে না। আপনি একটা কাজ করেন, বিন্দু পরিমাণ, একেবারে বিন্দু পরিমাণ, আমি আপনাকে কিভাবে বুঝাই, ওয়ার্কশপে কাজ যারা করে দেখবেন, একবারে বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ সিটা সিটা যায়, ওই বিন্দু পরিমাণ আগুন জিব্রাইলকে বলতেছে, আপনি এই বিন্দু পরিমাণ আগুন দুনিয়াতে নিয়ে যান, কিন্তু এই বিন্দু পরিমাণ আগুন 70টি সমুদ্রের মধ্যে 70 বার ধৌত করবেন। যদি সরাসরি নিয়ে যান, তাহলে কিন্তু দুনিয়ার মানুষ মরে যাবে। সরাসরি না নিয়ে বিন্দু পরিমাণ আগুন 70টি সমুদ্রের মধ্যে 70 বার দৌত করবেন। দৌত করে বিশাল একটা বরফের পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে রাখবেন। জিব্রাইল ওই এক বিন্দু আগুন এনে 70টি সমুদ্রের মধ্যে 70 বার দৌত করেছে। দৌত করে বিশাল বরফের পাহাড়ে যখন ওই 70 বার ধৌত করার পরে বরফের পাহাড়ে যখন আগুনটা রেখেছে, বরফের পাহাড়টা টুকটা টুকটা হয়ে গেছে। কিন্তু জাহান্নামের মেন আগুনটা জাহান্নামে চলে গেছে, যাওয়ার সময় ধোঁয়া দিয়ে গেছে, ধোঁয়া। এই ধোঁয়া হইলো দুনিয়ার আগুন। তো এই দুনিয়ার আগুন আপনি যদি না খাইতে পারেন, তাহলে সুদখোর যারা, এদের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত তাদের যে শাস্তি হবে, তারা রক্তের নদীর মধ্যে সাঁতরাবে। সাঁতরিয়ে যখন কিনারে যাবে, তাদের মুখের মধ্যে ওই এই দুনিয়ার 70 গুণ পাওয়ার জাহান্নামের আগুনের পাথর বানিয়ে সুদখোরের মুখে দেওয়া হবে। যারা সুদ খায়, এরা দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, সুদখোরের টেনশন যায় না। এরপরে আল্লাহর অভিশাপ তো আছেই। আর আপনি কি মনে করেছেন যে জাহান্নামের আগুন, জাহান্নামের পানি আপনি খাইলে হজম করতে পারবেন? জাহান্নামের আগুন, জাহান্নামের পানি যখন আপনার মুখ দিয়ে দেওয়া হবে, আপনার নারী বুড়ি যা আছে সব জাজরা হয়ে পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে। যারা সুদখোর, কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই কঠিন, এই ভয়াবহ শাস্তি হবে। এর পরেরটা তো পরে আসি, এর পরেরটা তো পরে আসে ওই